কথাতেই আছে রাখে হরি মারিকে, বাবা মা নিজেদের 8 বছরের সন্তানকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আগরপাড়ার আদর্শনগর স্বামীজি সংঘের সামনে ঘটে এই ঘটনা। আজ রাত 9টা নাগাদ বাবা মায়ের সঙ্গে রিকশা করে যাচ্ছিল এই বাচ্চা ছেলেটি, আর আচমকাই মাঝপথে বাচ্চাটিকে ফেলে রেখে চলে যায় তার মা বাবা। চলন্ত রিকশার পিছন পিছন বাচ্চাটি ছুটে গেল, নাগালের বাইরে চলে যায় তার মা বাবা। শীতের রাতে বাবা মা তাদের সন্তানের গা থেকে পোশাকটুকু খুলতেও ভুলে যায়নি। স্থানীয় যুবকেরা বাচ্চাটিকে উদ্ধার করে পোশাকের ব্যবস্থা করে দেয়। বাচ্চাটির সাথে কথা বলে তা জানার চেষ্টা করে যে তার বাড়ি কোথায়। বাড়িতে কি বাবা মা মারে তোকে? মারে কেন, মারে কেন? পড়াশোনা করিস না এর জন্য নাকি? হ্যাঁ, কি বলছিস? একদিন লেট হয়ে গেলে মারে? এর আগেও তোকে কোথাও ছেড়ে দিয়ে গেছিল? এর আগেও তোকে কোথাও রেখে দিয়ে চলে গেছিল? হ্যাঁ, কোথায় রেখে গেছিল এর আগে ওখানে রেখে দিয়ে চলে গেছিল? ওইখানে তো। ওখান থেকে বাড়ি কি করে গেলি? বাড়ি কি করে গেলি তখন? তখন বাড়ি যাসনি? এর আগে যখন তুই গেলি, মানে এর আগে ছেড়ে দিয়ে গেছিলো তোকে কখনো একা? হ্যাঁ, কোথায় সেটা? ওইখানে ছেড়ে দিয়ে গেছিলো? কবে? অনেকদিন আগে? তারপরে তখন বাড়ি গেলি কি করে? ও এখনই ছেড়ে দিয়ে গেছে? এর আগে কখনো করেনি তো এরকম? বাড়িতে আর কেউ আছে বাবা মা ছাড়া? বোন? অ্যাকচুয়ালি আমরা ক্লাবে যেরকম প্রতিদিনের নেয়, আমরা আজকেও ক্লাবে সবাই মিলে আড্ডা মারছিলাম আর কি, মানে যেটা হয় আর কি। সেক্ষেত্রে হঠাৎ আমরা শুনলাম যে একটু বাইরে চিৎকার চেঁচামেচি, তো সেক্ষেত্রে আমরা ক্লাব থেকে বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পর দেখলাম ঘটনাস্থল হচ্ছে আমাদের এই মোড়টার মধ্যে আর কি, মানে একদম ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে একটা বাচ্চাকে, বয়স 7 থেকে 8 বছর হবে, তো তার গার্জিয়ান আর কি বাবা মা তাকে ছেড়ে দিয়ে, মানে উলঙ্গ অবস্থায় তার বয়স ছেলে আর কি, এই ঠান্ডা রাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তা আমাদের পাশে কাকিমারা তাকে পোশাক পরিচ্ছদ দিয়েছে আর কি। দেওয়ার পর তাকে জামা কাপড় পরিয়ে আমরা আমাদের ক্লাবে বসিয়ে রেখেছিলাম। তো তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম তার অ্যাড্রেসটা কী আছে, সে কোথায় থাকে, কী বৃত্তান্ত বা কেন কি এই বাবা মার এই আচরণের কারণটা কী। তো সেক্ষেত্রে সে বললো যে দাদা, আমরা কিছু বাচ্চারা কিছু বলছিলো আর কি, যে কাকা আমি মানে হিন্দিতেই বলছিলো আর কি, সম্ভবত তারা মুসলিম আর কি। যাই হোক, সেটা তো মুসলিম হিন্দু বিষয়টা না, বিষয়টা বাচ্চাটাকে নিয়ে। তো বাচ্চাটার বিষয়টাকে নিয়ে আমরা যখন অ্যাড্রেস বলেছি, আমরা ক্লাব থেকে একবার ভেবেছিলাম যে আমরা তাকে বাড়িতে পৌঁছে দেবো কি না। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখলাম একটা বাচ্চাকে এইভাবে পৌঁছে দেবো এত রাত্রিবেলায়, সেই ক্ষেত্রে যদি সমস্যার সম্মুখীন হতে হয়, এই কারণে আমাদের থানা ঘোলা থানা। তা আমরা যথারীতি ঘোলা থানাতে ফোন করেছি। ফোন করার পর বললাম যে এই সমস্ত ঘটনা, বাচ্চাটা আমরা আমাদের হেফাজতে রেখেছি, আপনারা কাইন্ডলি আসুন এবং বাচ্চারা যাতে ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছতে পারে সেটাই হচ্ছে মেন কথা। এই দুর্ঘটনা এইভাবে এরকম বাবা মা যে এরকম অমানবিক হতে পারে সেটা আমাদের কাছে একটা মানে খারাপ লাগার বিষয়। একটা বলা হয়েছিল যে ও পাইপপাড়াতে থাকে, আরেকবার বলছে ফতুল্লাপুরে থাকে। এবার আমি ঠিক বলতে পারছি না যে ফতুল্লাপুরে পাইপপাড়া বলে কোনো জায়গা আছে। তো আগরপাড়াতে কি একটা স্কুলের নাম বললো? কেমব্রিজ স্কুল। কেমব্রিজ স্কুল বলে একটা আগরপাড়ায় একটা স্কুল আছে, ওখানে পড়াশোনা করে। ঠিক আছে, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কেন মানে এখানে, তোকে বাবা মা কিসে করে ছেড়ে দিয়ে গেলো? বললো আমি রিক্সা করে এসেছি, আমাকে রিক্সার থেকে নামিয়ে দিয়ে চলে গেলো। আমি বললাম তুই ডাকিসনি বাবা মাকে? বলছে আমি দৌড়েছিলাম কিন্তু আমি রিক্সায় উঠতে পারিনি, চলে গেছে তার আগে। ঠিক আছে, তো অনেকবার করে ওকে বলা হলো যে বাড়িতে কে কে থাকে। ঠিক আছে, বাবা মা ছাড়া বলো আমি থাকি, বাবা থাকে, ঠিক আছে, মা থাকে, আর ওর একটা বোন আছে। ঠিক আছে, আমি তোর আগে এরকম কখনো করা হয়েছে তোর সাথে যে তুই ওকে তোকে ছেড়ে দিয়ে কোথাও চলে গেছে? বলছে না। আমি বললাম তোকে কেন ছেড়ে দিয়ে চলে গেছে? মানে ও আমাকে বললো যে ও পড়াশোনা করেনি বা যে পড়তে যায়নি কোনো কারণে, স্কুলে যায়নি, তার জন্য ওকে আজকে ওকে রেখে দিয়ে চলে গেছে কোনো কারণে। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার যে কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে নগ্ন অবস্থায়। হ্যাঁ, এরকম করে ল্যাংটা করে পুরো একদম ছেড়ে দিয়ে ওকে চলে গেছে। আপনারা যদি সংবাদ মাধ্যমের মাধ্যমে যদি বাবা মাকে যদি কঠোর একটা কিছু করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ সে বাচ্চাটা এখনো কিছু বোঝেই না, তার বয়স 7 থেকে 8 বছর বয়স, সে ভুল করবে। স্থানীয় যুবকেরা ঘোলা থানায় খবর দিলে বাচ্চাটিকে এসে ঘোলা থানার পুলিশ প্রশাসন উদ্ধার করে নিয়ে যায়। আগরপাড়া থেকে সৃঞ্জনী পোদ্দার, রিপোর্ট সঠিক বার্তা।